이 가리래 봐봐. 에레 에레 에레. 이 가리 캠네 살라 모일러 가리 나. 아슬람 알고 오늘 또 하나 더 쇼박에 샤고톰. So 아스케 아바 오늘 또 하나 비디오 내 쫄아 아슬람. 아콘 아시 어찌 디아바리테 디아바리테 어릭 순돌 এই পাশে কিছু নার্সারি আছে এবং নার্সারিতে ফুল ধরে আছে দেখতে অনেক ভালোই লাগতেছে আর শীতের সকাল সকাল বলা যাবে না এটা দুপুর বেলায় বলা যায় বাট অনেক ঠান্ডা ঠান্ডা এখনো ফিল হচ্ছে এই জন্য আমার শীতকাল এত ভালো লাগে বাইক চালায় অনেক মজা আর ওই তো একটা বিমান নাম দিছে ইউএস বাংলার এই দেখুন কি সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা ওয়েদার সো বেশি ঠান্ডাও লাগতেছে না আবার গরমও লাগতেছে না এরকম ওয়েদারে মোটর ব্লগ করা বা কোনো ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম সো মেইন কথা হচ্ছে আমি এখন যাচ্ছি ভার্সিটিতে আজকে শনিবার আমার আরেকটা ক্লাস আছে আজকে একটা বলতে আজকে দুইটা ক্লাস দুইটা থেকে ছয়টা পর্যন্ত আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তো ভাবলাম যে আপনাদের সাথে নিয়েই যাই একটা ব্লগ বানায় ফেলি রাস্তায় কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব সো সাথেই থাকুন সামনে যাই যে আবার দেখা কথা হচ্ছে ওই যে মেট্রোল যাচ্ছে ওয়াও আমি যখনই আসি তখনই আমার সাথে মেট্রোলে কেন জানি একটা দেখা হয়ে যায় একটা অন্যরকম একটা সম্পর্ক আছে মেট্রোলের সাথে বুঝতে পারছেন দেখেন মেট্রোলটা চলে গেল উত্তরা উত্তর স্টেশনের দিকে আর এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন আমার বাসার কাছে সবথেকে কাছের স্টেশন এটা এখান থেকে আমি যাতায়াত করি মেট্রোলে সো ওই যে চলে গেল সামনে স্টেশনটা সো এই জন্য এখান থেকে এখানে বেশি জোরেও যায় না খুব আস্তে আস্তে যায় স্টেশন এখানে উত্তরা এই তিনটা স্টেশন খুব কাছাকাছি হয়ে গেছে উত্তরা উত্তর সেন্টার আর হচ্ছে দক্ষিণ স্টেশন আরে ভালোই হয়েছে একদিক থেকে আমরা যে কোনো স্টেশনে চাইলে উঠতে পারি উত্তরা উত্তর স্টেশন থেকে উঠলে ভাড়া বেশি লাগে আবার সেন্টার স্টেশন থেকে ভাড়া কম লাগে দক্ষিণ স্টেশন থেকে আরও কম লাগে সো আমাদের জন্য যেটা আর কি সুবিধা হয় কনভিনিয়েন্ট হয় আমরা ওখান থেকেই উঠি আর এইখানে হচ্ছে ইসলামের সব থেকে বড় জামায়াত হবে বিশ্ব ইজতেমার আগে আগে এই জামায়াতটা হচ্ছে এখানে এই যে পুরাটা কিন্তু ছায়া ফেলছে অনেক লাখ লাখ মুসল্লি এখানে আসবে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সবাই একসাথে থাকবে নামাজ পড়বে আল্লাহর কাছে প্রার্থনা করবে এই পাশেও কিছু জায়গা ছায়া ফেলছে এখানে হয়তো রান্না বান্না হবে বা অন্য অন্য দোকানপাটও হইতে পারে কারণ এত যা মানুষ এক জায়গায় জমায়েত হবে এখানে একটা ব্যবসায়িক একটা বড় একটা ব্যাপার আছে আমার মনে হয় যে বিশ্ব ইজতেমা যেটা হয় তুরাগ পারে ওইটা পরে এটা সব থেকে বড় জামায়াত হবে সো ভালো বাসার এত কাছে এরকম বিরুলিয়া ব্রিজে উঠতেছি অনেক ঢালু একটা অনেক উঁচু ব্রিজ ওয়াও ওই দেখেন একটা লঞ্চ যাচ্ছে এগুলো বালুবাহী লঞ্চ এই যে নদীর পার থেকে যে বালু উত্তোলন করে ওগুলো ক্যারি করে এই লঞ্চগুলো ভালোই লাগে দেখতে বিশাল বিশাল লঞ্চ ওই যে একটা বালু লোড করছে দেখুন বালু লোড করার পরে লঞ্চগুলো পানির নিচে নেমে যায় আবার যখন বালু আর কি আনলোড করে আবার উপরে ওঠে মানে ভালোই লাগে দেখতে আর এই যে এইখানে বালু উত্তোলনের মেশিনগুলো আছে এই যে এইখানে বালু তুলতে তুলতে জায়গাগুলো নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে সো যাই হোক এখন আমরা যাচ্ছি আর এইখানে একটা পাওয়ার প্লান্ট হচ্ছে নতুন এই পাওয়ার প্লান্টটা যে নাম কি জানি না সঠিক ওখানে একটা সাইনবোর্ড আছে ছোট পাওয়ার প্লান্ট বেশি বড় না অল্প জায়গা জুড়েই হয়েছে কি পাওয়ার প্লান্ট সঠিক জানি না আমি দাঁড়ান দেখি নাম দেখতে পারি কি না এখনও মোটামুটি কমপ্লিট হয় নাই মনে হয় না কোনো নাম নেই সে যাই হোক যাই সামনে যাই আবার কথা হচ্ছে যানজট লেগে গেছে আক্রান বাজারে বিশাল যানজট এখান থেকেই শুরু
আর এই যে ডাবোডিলের বাসগুলো ঢোকার কারণে আর বেশি যানজট লাগে, বিশাল বিশাল বাস, এই যে এই সময় অনেকগুলো করে বাস বের হয় ড্যাফোডিলের, মনে অনেক বাস এখানে। আরে সিএনজি উল্টা দিকে যায়, এ জায়গা হবে কোন জায়গায় আর? সো এদিক দিয়ে মনে হয় ওটা রোড আছে, আমি চিনি না, সো যাবো না এই জন্য এদিক দিয়েই যাই। বাইকের গিয়ার বক্স যে শক্ত হয়ে আছে, গিয়ার চেঞ্জই করা যায় না, মোবিল আবার দিতে হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে এক জ্বালা। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে আবার গিয়ার বক্স একদম নরম হয়ে যায়, আবার 500-700 কিলো গেলেই আবার আগের অবস্থা। তো এইখানে ভালোই একটা গ্যাঞ্জাম লাগছে। এই যে আরো বাস আছে দেখুন, ড্যাফোডিলের কত বাস, সূর্যমুখী, তো এই বাসগুলোর কারণেই যানজটটা লাগে। আর এইখানে সব অটো মোটো দাঁড়ায় থাকে এই জন্য। এই যে আরেকটা আসছে দেখুন, আরেকটা, উপরে বাপরে বাপ, অলরেডি আমি যাওয়ার সময় আসার সময় 10-12টা দেখছি, এইখানে একটার পর একটা সিরিয়াল ধরে আছে, এত বাস ড্যাফোডিলে, অনেক স্টুডেন্ট পড়ে এই ক্যাম্পাসে মনে হয়। আর এই সময় সব একসাথে বের হয়, কি গাড়ি রে বাবা, এরে এরে এরে, এই গাড়ি কেমনে চালায়, ময়লার গাড়ি না? গ্রামে দেখতাম এইসব গাড়ি আগে, এগুলা কি যেন বলতো, ভটভটি না কি যেন এই টাইপের নাম। সে ঢাকায় অনেকদিন পরে দেখলাম গাড়িগুলো, এই রোডগুলোতে যানজট লেগেই থাকে, অবশ্য বের হওয়া যায় তো। সো আমার ক্যাম্পাসে ঢুকে পড়লাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দেখ এখন একটু শান্তি লাগতেছে, এই রাস্তাঘাটে যে বিরক্ত লাগে এগুলো রাস্তায় গাড়ি চালাইতে, মাথা মতো ধরে যায় একদম। এখন সবুজ দেখে একটু শান্তি লাগতেছে, সবুজ কার না ভাল লাগে, এত সুন্দর সবুজ একটা ক্যাম্পাস, মানে ব্রেনটা এখন মনে হয় ঠান্ডা হয়ে গেল, এতক্ষণ গরম হয়েছিল, অনেকেই ঘুরতে আসছে, সবাই ম্যাক্সিমাম লোকজনই ঘুরতে আসছে দেখছেন। আর এই যে আমার বাস, যদি আমি বাসে যাই না, কারণ বাসে গেলে অনেক সময় লাগে, আমার এত সময় নেই, বাইকে আমি চট করে আসি, ক্লাস করি, চট করে চলে যাই, কিন্তু বাসের জন্যে অনেকক্ষণ ওয়েট করতে হয়, আবার নির্দিষ্ট একটা স্টপেজ থাকে সেখানে যে দাঁড়াইতে হয় থাকে, ওই দিকে যাবো। আমার 2:33 বাজে, ক্লাসের সময় হয়ে গেছে। আরে আজকে ভিডিও আর বেশি বড়ো করবো না, কোন দিক দিয়ে 2:33 বেজে গেল বুঝলামই না। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।